বিনা টিকেটেই রেলে রেলে চড়লো। রেলগাড়িতে কেউ বিনা টিকেটে আরোহণ করলে তার কাছ থেকে ভাড়া নিয়ে তাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকারি বেতনভোগী কর্মচারী নিযুক্ত থাকে। আমি তাকে বললাম, ভাই গাড়ি ছেড়ে দেয়, টিকিট পাওয়ার সুযোগ নাই, এই জন্য আমি বিনা টিকেটে গাড়িতে চড়েছি, আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। তিনি আমাকে বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ তাকে সরকার বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়া। কি জন্য বেতন দেয়? আমাকে বলে টিকিট বানিয়ে দেওয়া যাবে। আমি বললাম কেন, এটা তো আপনার ডিউটি। বলে টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে, এটাও আইনে আছে। আমি বললাম ভাড়াও দেবো জরিমানাও দেবো, আমাকে টিকিট বানিয়ে দিন। তখন তিনি বললেন, হুজুর জরিমানাও লাগবে না, ভাড়াও শুরু আনা দিতে হবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়াবেন। কি ছাড়া? আপনারা বলুন, টিকিট ছাড়া যাই তাকে দিই সেটা সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এটা কি নীতির কথা না দুর্নীতি? লোকটা দুর্নীতি করে কেন আমার সাথে? অশিক্ষিত হওয়ার কারণে। অশিক্ষিত লোকটাকে সরকারে চাকরি দিছে, শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার মধ্যে নীতির শিক্ষা নাই, নীতিশীল হওয়ার শিক্ষা নাই। যে আমি দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই শিক্ষা তার শিক্ষার মধ্যে নাই। এই শিক্ষা আছে একমাত্র মাদ্রাসা। আমি তাকে বললাম, টিকিট ছাড়া আমি আপনাকে এক টাকাও দেবো। তিনি বললেন, আমি আপনার কাছ থেকে কম টাকা নিতে চাই, আপনি বেশি দিতে চান? আমি বললাম, আমি আপনাকে বেশি টাকা দিতে চাই, আপনি কম নিতে চান কেন? হতে পারে না আপনি একজন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, বাধা নাই স্কুলে পড়ুন কলেজে পড়ুন ভার্সিটিতে পড়ুন, কিন্তু মাদ্রাসার সম্মেলনে এসে জাহান্নাম থেকে বাঁচার পথ ছিল। সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য মাদ্রাসার এই সম্মেলনের আইন। এজন্য আমি এই মাদ্রাসার আহূত সম্মেলনে জাহান্নাম থেকে বাঁচার মত সর্বমোট চারটা পথ আল্লাহর রাসূল তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। পরিষ্কারভাবে চারটা পথ আপনাদেরকে বলে দিতে চাই, যে নবীর উম্মতের জন্য আল্লাহর বান্দাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট পথ আছে চারটা। কটা পথ? হাদিস শরীফে রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। এর অর্থ হলো রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর। আলেম হওয়ার সুযোগ যার নাই তাকে বলেন তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রাসূল বলেন, আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। আলেমের কথা, যাদের আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই, তারা আলেমের কথা শুনে আলেমের কথা মতো জীবনযাপন করবে, এমন পরিবেশ এই সম্মেলন। মাদ্রাসা শিক্ষার কি দরকার? এই প্রশ্নের জবাবটা পরিষ্কার নয়। কোন দরকারে মাদ্রাসা শিক্ষা চালু রাখতে হবে এই প্রশ্নের জবাবটা অনেকের কাছেই পরিষ্কার নয়। অনেকে মনে করেন মাদ্রাসা শিক্ষার দ্বারা পরকালে উপকার হবে, মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষ নামাজ বন্দেগী শিখবে, নামাজ বন্দেগী করবে এবং এর ফলাফল হিসাবে পরকালে জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাত লাভ করতে পারবে।
এটুকুই ধারণা রাখেন মাদ্রাসা শিক্ষা সম্বন্ধে। এর বেশি ধারণা খুব কম মুসলমানের কাছেই পাওয়া যায়। অথচ মাদ্রাসা শিক্ষার উপকারিতা যা পাওয়া যায় পরকালে পাওয়া যাবে সেটা পরে। মাদ্রাসা শিক্ষার বহুমুখী উপকারিতা আগে পাওয়া যায় দুনিয়ার জীবনে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, মাদ্রাসা শিক্ষার উপকারিতা যা পাওয়া যায় পরকালে পাওয়া যাবে নাকি আগে দুনিয়াতে পাওয়া যাবে? পরকালে যা পাওয়া যায় পাওয়া যাবে সেটা পরকালে দেখা যাবে। আগে আমাদের দেখা দরকার যে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে কি পাওয়া যায়। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে শুধু মুসলমানের নয়, শুধু অমুসলমানের নয়, শুধু মানব দানবের নয়, শুধু জিন ফিরিস্তার নয়, শুধু গাছপালার নয়, বরং মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে সমস্ত জগৎবাসী উপকৃত। সমস্ত জগতের অস্তিত্ব রক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। তা কিভাবে বিষয়টা বোঝার জন্য একটি হাদিস লক্ষ্য করুন। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষ আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, দুনিয়া ধ্বংস হবে। রাসূল যদি সত্য কথা বলেন বলে আপনাদের বিশ্বাস হয়, আপনাদের বিশ্বাস হয় আপনাদের রাসূল সত্য কথা বলেন, রাসূল সত্য কথা বলেন বলে যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে রাসূল যে বললেন যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষ আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত দুনিয়াটা ধ্বংস করবেন না, যেদিন আল্লাহ ডাকার মতো কেউ থাকবে না সেদিন আল্লাহ জগতের কিছুই ডাকবেন না, সব ধ্বংস করবেন। তাহলে বলুন তো আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা আছে বলেই কিছু মানুষকে আল্লাহকে ডাকা শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা শিক্ষার পরশে কিছু মানুষ আল্লাহকে ডাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব জিন ফিরিস্তা জীব জন্তু গাছপালা পাহাড় পর্বত নদী নালা সবগুলিকে বহাল রাখেন একমাত্র যারা আল্লাহকে ডাকে তাদের কারণে। রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যেদিন কোনো মানুষ আল্লাহকে ডাকবে না সেই দিন আল্লাহ জগতের কিছুই ডাকবে না, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। রাসূলের কথা বুঝে থাকলে, রাসূলের কথা সত্য বলে বিশ্বাস করলে বলুন তো জগৎটা টিকে আছে কার কারণে? যারা আল্লাহকে ডাকে তাদের। আল্লাহকে কিভাবে ডাকতে হয় সেটা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসা। শিক্ষা দেওয়া হয় কোথায়? একমাত্র মাদ্রাসা। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্রাসায় যে কুরআন হাদিসের এলেম শিক্ষা দেওয়া, এই কুরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত কুরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত যারা এদের জন্য গর্তের ভিতরের পিপীলিকা আল্লাহর কাছে দোয়া। মাদ্রাসা শিক্ষিতদের জন্য পানির তলের মাছ আল্লাহর কাছে দোয়া। মাদ্রাসা শিক্ষিতদের জন্য
জঙ্গলের জীবজন্তু আল্লাহর কাছে দোয়া করে। মাদ্রাসা শিক্ষিতদের জন্য আসমান জমিনের সমস্ত বাসিন্দারা আল্লাহর কাছে দোয়া করে। কেন দোয়া করে? কারণ এদেরকে আল্লাহ টিকিয়ে রেখেছেন, বহাল তবিয়তে রেখেছেন মাদ্রাসা শিক্ষিতদের কারণে। এরা কিছু মানুষকে আল্লাহকে ডাকা শিখায়, মাদ্রাসা শিক্ষার পরশ পেয়ে কিছু মানুষ আল্লাহকে ডাকে, এই জন্য আল্লাহ গর্তের ভিতরের পিপীলিকাকে জীবনযাপন করার সুযোগ দিয়ে রাখে। পানির তলের মাছকে আল্লাহ জীবনযাপনের সুযোগ দিয়ে রাখেন, জঙ্গলের জীব জানোয়ারকে আল্লাহ জীবনযাপনের সুযোগ দিয়ে রাখেন। কার কারণে? আল্লাহকে যারা ডাকে তাদের কারণে। আর আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসা। তাহলে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার, এর মধ্যে একটা হলো সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা। মাদ্রাসা শিক্ষার দ্বারা সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা। এই মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আরো যত উপকার হয়, এর মধ্যে আরেকটা উপকার হইল মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের মনুষ্যত্ব। মাদ্রাসা শিক্ষা আছে বলেই একদল মানুষ মানুষের কাতারে আছে। যেসব দেশে বর্তমান বিশ্বের যেসব দেশে মাদ্রাসা শিক্ষা নাই, ওই সব দেশের মানুষ মানুষের কাতারে নাই। একমাত্র মাদ্রাসা শিক্ষা যেসব দেশে আছে, এইসব দেশের মানুষ মানুষের কাতারে আছে। এবার একটু বুঝার চেষ্টা করুন এটা কিভাবে। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো এই পর্যায়ে আছে যে কোনো সন্তানের পিতা মাতা যদি মনে করে যে তার সন্তানকে স্কুলেও লেখাপড়া করাবে না, মাদ্রাসায়ও লেখাপড়া করাবে না, তার জন্য সুযোগ আছে তার সন্তানকে মূর্খ হিসাবেই গড়ে তুলতে পারে। বাংলাদেশে যে কোনো পিতা মাতার সন্তানকে এখনো মূর্খ রাখার সুযোগ আছে। কিন্তু বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, তাদের দেশে কোনো সন্তানকে মূর্খ রাখার কোনো সুযোগ নেই। তাদের দেশের সরকারি আইন হলো প্রতিটি সন্তানকে 6 বছর বয়সে স্কুলে লেখাপড়ার জন্য ভর্তি করাতেই হবে। 17 বছর বয়স পর্যন্ত সন্তানের লেখাপড়া চালাতেই হবে। এর ভিতরে যদি কোনো পিতা মাতা তার সন্তানের লেখাপড়া বন্ধ করে 6 বছর থেকে 17 বছর পর্যন্ত, তাহলে সরকার ওই সন্তানের পিতা মাতাকে জেলখানায় বন্দি করে রেখে ওই সন্তানকে সরকার নিজ দায়িত্বে লালন পালন করে লেখাপড়া করা। এই জন্য তাদের দেশের একটা নাগরিক অশিক্ষিত থাকার কোন সুযোগ না। আমার কথা বুঝে থাকতে বলুন তো। তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার থেকে তাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী। আমাদের দেশে এখনো কোনো মা বাবার সন্তান মূর্খ থাকার সুযোগ আছে? তাদের দেশে কোনো বাবার সন্তান মূর্খ থাকার কোনো সুযোগ নাই। কিন্তু তাদের দেশের মানুষের মনুষ্যত্ব বলতে কিছু বাকি নাই। কিভাবে বাকি নাই? তাদের দেশের সরকারি আইন হলো একটা পুরুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একটা নারীর সাথে বিয়া ছাড়াই কিনা মিশা করবে, এইটা তার অধিকার। একটা মহিলা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একটা পুরুষের সাথে বিয়া ছাড়াই মিলামিশা করবে, এটা তার অধিকার।
তাদের এই অধিকারে বাধা দেওয়ার অধিকার কারো না, যে তাদের দেশে না। এই জন্য তাদের দেশে মেয়েরা বিয়ের আগেই সন্তানের মা হয়, এবং তাদের দেশের নূতন জন্মগ্রহণকারী সন্তানদের জন্ম নিবন্ধন মায়ের নামে হয়, বাবার নামে নয়। মায়ের নামে হয় কেন? যেহেতু সন্তানের মার অধিকার, বিয়ে ছাড়াই যে কোনো পুরুষের সাথে মিলামেশা করবে এটা তার অধিকার। এই জন্য সন্তানের জন্মের আগে সন্তানের মা এক রাত্রি একটা পুরুষের সাথে মিলামেশা করে, আরেক রাত্রি আরেকটা পুরুষের সাথে মিলামেশা করে, আরেক রাত্রি আরেকটা পুরুষের সাথে মিলামেশা করে। কোন পুরুষের সাথে মিলামেশার কারণে তার পেটে সন্তান আসলো এটা অনেক সময় সন্তানের মাও জানে না। তাহলে বাবার নামে জন্ম নিবন্ধন হবে কি? এই জন্য তাদের দেশের সরকারি আইনে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, সন্তানের জন্ম নিবন্ধন মায়ের নামে। আমার কথা বুঝে থাকতে বলুন তো, তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না, পশুর মতো জন্ম হয়? তাদের দেশের মানুষের সন্তান পশুর মতো জন্ম হয় কেন? শিক্ষার অভাবে, একমাত্র মাদ্রাসা শিক্ষার অভাবে, শিক্ষার অভাবে নয়। তাদের দেশের শিক্ষা আমাদের দেশের শিক্ষার থেকে অনেক উন্নত, শিক্ষার অভাব নয় মনুষ্যত্বের অভাব। তাহলে কি প্রমাণ হইল? মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার হয় এর মধ্যে একটা হলো জগৎবাসীর জীবন রক্ষা, আরেকটা উপকার হলো মানুষের মনুষ্যত্ব, মানুষের মনুষ্যত্ব। বিদেশের কথা শুনলেন, এবার নিজের দেশের কথা শুনুন। আমাদের বাংলাদেশে যেমন ভাবে স্কুল কলেজ ভার্সিটি আছে, তেমনি ভাবে মাদ্রাসাও আছে, খুব বেশি। যে অনুপাতে স্কুল কলেজ আছে সেই অনুপাতে মাদ্রাসা নেই। স্কুল কলেজে যে পরিমাণ ছাত্র আছে মাদ্রাসায় এই পরিমাণ ছাত্র নাই, কম আছে। মাদ্রাসার সংখ্যার চেয়ে স্কুল কলেজের সংখ্যা বেশি। মাদ্রাসার ছাত্র ছাত্রীদের তুলনায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সংখ্যা বেশি, কিন্তু মাদ্রাসা আছে তো। আমাদের দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় বিভিন্ন বিভিন্ন পল্লীতে ছোটখাটো ভাঙা টুটা দু চারটা মাদ্রাসা যে আছে, এই কারণে বাংলাদেশের মুসলমানের ঘরে সন্তান এখনো মানুষের মতোই জন্ম হয়। বাংলাদেশের মুসলমানের ঘরে সন্তান মানুষের মতোই জন্ম হয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোন শিক্ষার ফসল? মাদ্রাসা শিক্ষা, একমাত্র মাদ্রাসা শিক্ষা। আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোন পাঠ্য বইয়ে লেখা নাই যে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামেশা হারাম, এই কথাটা প্রাইমারি স্কুলের কোন পাঠ্য বইয়ে লেখা নাই। হাই স্কুলের কোন পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামেশা হারাম। স্কুল কলেজ ভার্সিটির কোন পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামেশা হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাব। কোন প্রতিষ্ঠানের বইয়ে লেখা আছে বিয়া ছাড়া মিলামেশা হারাম? মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য করার মতো এই মহামূল্যবান নীতি বাক্যটা প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই কেন, হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই কেন, কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই কেন? কারণ আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির
সিলেবাস তৈরি করে দেওয়ার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিত ভাবেই আমাদের দেশের স্কুল কলেজের এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হবে না। যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে। যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। মুসলমানের বাচ্চারে এই ধরনের নাস্তিক বানাবার উপযোগী সিলেবাস তৈরি করে দেওয়া হয়, এটা একটা পরিকল্পিত শয়তানি ছাড়া আর কিছু না। অথচ যেসব দেশের বেশিরভাগ বাসিন্দা হিন্দু, সেইসব দেশের স্কুলে হিন্দু ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেসব দেশের অধিকাংশ নাগরিক বৌদ্ধ, সেইসব দেশের স্কুলে বৌদ্ধ ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেসব দেশের বেশিরভাগ নাগরিক ইহুদি, তাদের স্কুলে ইহুদি ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেসব দেশের অধিকাংশ নাগরিক খ্রিস্টান, তাদের দেশের স্কুলে খ্রিস্ট ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান নয়, এই জন্য এখানের স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার ব্যবস্থা নেই। বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান নয়, মাত্র অধিকাংশ শতকরা 55 জন হইলে তো অধিকাংশ, এখানে তো শতকরা 90 জন নাগরিক মুসলমান। এখানের স্কুলে মুসলমান ছাত্র ছাত্রীদের জন্য তার নিজের ধর্মটা শিখার ব্যবস্থা নাই কেন, এটা আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? এই প্রসঙ্গে একটি হাদিস তিলাওয়াত করেছিলাম আপনাদের সাথে। সময় লম্বা হবে, আমার হাতে লম্বা সময় নাই, আপনাদের কাছে কতটুকু ধৈর্য আছে আমার জানা নাই, শুধু হাদিসের মর্মটা বলব। ইসলামের যে পরিমাণ শিক্ষা ছাড়া মুসলমানের মতো জীবনযাপন করা যায় না, যেমন সহিহ শুদ্ধ কলেমা কালাম না শিখলে, সহিহ শুদ্ধ উযু গোসল না শিখলে, সহিহ শুদ্ধ পাক না পাক না শিখলে, সহিহ শুদ্ধ ভাবে নামাজ কালাম না শিখলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। বরং তো আপনারা উযু না শিখলে নামাজ পড়তে পারবে, গোসল না শিখলে নামাজ পড়তে পারবে? আবার কিভাবে না ভাগ হয় আর কিভাবে তার বিয়ে পাক করতে হয় না জানলে নামাজ পড়তে পারবে? এইগুলি শিক্ষা করা রাসূল বলেন সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য করুন। গোসল শিক্ষা করা, পাক না পাক শিক্ষা করা, নামাজ বন্দেগি শিক্ষা করা, কলেমা কালাম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য হোক, শুধু মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য না, সমস্ত মুসলমানদের। স্কুল কলেজে কোনো মুসলমান ছাত্র ছাত্রী নাই, এদের জন্য কলেমা শিখা ফরজ নয়, এদের জন্য উযু গোসল শিখা ফরজ নয়, এদের জন্য নামাজ কালাম শিখা ফরজ নয়। এই ফরজ আদায় করবে কে? এই ফরজ গুলি লঙ্ঘন করলে তো জাহান্নামের লাকড়ি হতে হবে, কলেমা না জানলে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে, উযু গোসল পাক না পাক না জানলে তো জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে হবে, নামাজ না শিখলে, নামাজি না হলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য এগুলি শিক্ষা করা সব মুসলমানের জন্য করা হবে। তাহলে যে সমস্ত স্কুল কলেজের মুসলমান ছাত্র ছাত্রীরা কলেমা কালাম শিখার সুযোগ পেল না, উযু
কুশল শিকার সুযোগ পেল না, নামাজি হওয়ার মতো শিক্ষা ব্যবস্থা পেল না, এরা জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে? এদেরকে জাহান্নামের পথে ঠেলে দিল কে? দুই দল, স্কুল কলেজের যে সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীরা নামাজি হওয়ার মতো পরিবেশ পেল না, শিক্ষা ব্যবস্থা পেল না, এদেরকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে দুই দল। প্রথম দল হলো এদের পিতা মাতা। আল্লাহ কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রতিটি মুসলমান মা বাবার উপর ফরজ, তোমার ছেলে মেয়েকে নামাজি বানাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রতিটি মুসলমান মা বাবার উপর কি ফরজ? ছেলে মেয়েকে নামাজি বানাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সরাসরি মা বাবার প্রতি কোরআনে আল্লাহর নির্দেশ। কাজে যে সমস্ত মা বাবা নিজের ছেলে মেয়েকে নামাজি না বানিয়েই স্কুলে ভর্তি করে দিল, এই সমস্ত মা বাবারাই সর্বপ্রথম এদের কলিজা টুকরা সন্তানকে লাথি মেরে জাহান্নামের পথে পাঠিয়ে দিল। এখানে এসে কেউ আমাকে ভুল বুঝবে না, স্কুল কলেজে পড়াও শুধু দরকার নয়, বরং সওয়াবের কাজ। যে নমাজি হয়ে পড়ার কথা বলেছেন, নমাজি হয়ে পড়ো, নমাজি হও স্কুলে পড়ো, নমাজি হও কলেজে পড়ো, নমাজি হও ভার্সিটিতে পড়ো। স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, দুনিয়ার জীবনকে উন্নত করো। নমাজি হও, হালাল পথে চলনেওয়ালা হও, আখেরাতে জাহান্নাম থেকে বাঁচো। কোনটার দরকার নাই, দুনিয়ার উন্নতির দরকার নাই না জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? আমি তো বলি উভয়টার দরকার। আমি বলি দুনিয়াতেও উন্নতির দরকার, এই জন্য স্কুল কলেজে পড়ারও দরকার, শুধু পরকালে জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, না আরো বড় দরকার। তাহলে তো নামাজি বানানি আরো বড় দরকার। কি বুঝলেন আমার কথায়? স্কুল কলেজে পড়তে নিষেধ আছে না বেনামাজি হতে নিষেধ আছে? স্কুলে পড়তে নিষেধ নাই, কলেজে পড়তে নিষেধ নাই, ভার্সিটিতে পড়তে নিষেধ নাই, বেনামাজি হয়ে জাহান্নামে যেতে নিষেধ আছে। বেনামাজি হইয়া জাহান্নামে যাবে। কাজেই যে সমস্ত মা বাবারা নিজেদের ছেলে মেয়েকে নামাজি বানাবার আগেই স্কুলে ভর্তি করে দিল, এই সমস্ত মা বাবারা প্রথম দল যারা এই সমস্ত কচি কাঁচা বাচ্চাদের মুখে লাথি মেরে জাহান্নামের পথে পাঠিয়ে দিল। এরপরে দুই নম্বর দায়িত্ব হলো সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীদের শিক্ষক যারা, একটা ছাত্র যদি মুসলমান হয়, একটা ছাত্রী যদি মুসলমান হয়, তাহলে সেই মুসলমান ছাত্র ছাত্রীর শিক্ষক যিনি হবেন, দুই নম্বর দায়িত্ব তার, তোমার ছাত্র ছাত্রীকে নামাজি বানাও, জাহান্নাম থেকে বাঁচাও। এক নম্বর দায়িত্ব মা বাবার, দুই নম্বর দায়িত্ব শিক্ষা গুরু। নম্বর দায়িত্ব মা বাবার, দুই নম্বর দায়িত্ব শিক্ষা গুরু। যে সমস্ত মা বাবাও ছেলে মেয়েকে নামাজি বানায় না, এবং স্কুলে গেলে পরে যে সমস্ত শিক্ষকরাও মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানায় না, এই দুই দল এই সমস্ত কপাল পুরা ছেলে মেয়েদের জাহান্নামের পথে যাওয়ার জন্য দায়ী। এই সমস্ত কপাল পুরাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদি এই জগতে আর কেউ নাই মাদ্রাসা ছাড়া। এজন্য মাদ্রাসার পক্ষ থেকে এমন একটা সম্মেলন করা হয়,
যেখানে সর্বস্তরের মুসলমানকে দাওয়াত করা হতে পারেন। আপনি একজন ব্যবসায়ী, মাদ্রাসার সবাই আসুন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনেন। হতে পারেন আপনি একজন চাকুরিজীবী, মাদ্রাসার সবাই আসুন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনেন। হতে পারেন আপনি একজন কৃষিজীবী, বাধা নাই কৃষিকাজ করুন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাটা সবাই এসে চিনে যান। হতে পারেন আপনি একজন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, বাধা নাই স্কুলে পড়ুন, কলেজে পড়ুন, ভার্সিটিতে পড়ুন, কিন্তু মাদ্রাসার সম্মেলনে এসে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য মাদ্রাসার এই সম্মেলনের আয়োজন। এজন্য আমি এই মাদ্রাসার আহূত সম্মেলনে জাহান্নাম থেকে বাঁচার মতো সর্বমোট চারটা পথ আল্লাহর রাসূল তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। পরিষ্কারভাবে চারটা পথ আপনাদেরকে বলে দিতে চাই যে নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট পথ আছে চারটা। কটা পথ? রাসূল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর। আলেম হওয়ার সুযোগ যার নাই তাকে বলেন তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রাসূল বলেন আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। আলেমের কথা যাদের আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, তারা আলেমের কথা শুনে আলেমের কথা মতো জীবনযাপন করবে, এমন পরিবেশ এই সম্মেলন, এমন পরিবেশ এই সম্মেলন। তাই রাসূল বলেন আলেমের কথা শুনো, আলেমের কথা মতো জীবনযাপন করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি দুই কথা, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। সংসারের কাজও আপনি আলেমকে জিজ্ঞেস করে করবেন, কারণ সংসারের কাজ কোনটা আছে হালাল কোনটা আছে হারাম, কোনটা হালাল কোনটা হারাম আপনি জানেন না, আলেমগণ জানেন। এজন্য সংসারের কাজ করবেন আলেমকে জিজ্ঞাসা করে যে আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার। দ্বিতীয়টা হলো ধর্মের কাজ, ধর্মের কাজ কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, এটাও আর কেউ জানে না, শুধু আলেমরা জানে। এই জন্য ধর্মের কাজও আলেমকে জিজ্ঞাসা করে করো, সংসারের কাজও আলেমকে জিজ্ঞাসা করে করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর। যার আলেমকে জিজ্ঞাসা করার মতো সুযোগও নাই তাকে রাসূল বলেন তুমি আলেমকে অন্তর দিয়ে ভালোবাসো, আলেমের প্রতি অন্তরে মহব্বত রাখো। আলেমের প্রতি অন্তরে মহব্বত রাখার যুক্তি কি? যুক্তি হলো আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো আর কোন মানুষ এই জগতে নাই একমাত্র আলেম ছাড়া। কথাটা কি আপনারা বুঝেন? বলেন তো বর্তমান দুনিয়াতে কোন নবী আছেন নাকি? যে দুনিয়াতে নবী নাই সেই দুনিয়াতে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বশীল কারা? একমাত্র আলেম। এই কারণে আলেমকে ভালোবাসবেন, আলেমকে মহব্বত করবেন। এই দুনিয়াতে আলেম ছাড়া আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো দরদি আর কেউ না। কথাটা আপনাদের বুঝাবার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি।
ধরুন একটি সন্তান তার মায়ের গর্ভে থাকাকালেই তার বাবা মারা গেল, এই সন্তান জন্ম হওয়ার পরে কি বাবাকে পেল? পেল না, বাবা তো গর্ভে থাকতে মারা গেল। এই কারণে এই এতিম সন্তানটাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া করাইলো চাচা, মানুষ বানাইল চাচা। এবার যদি এই ছেলেটাকে বলা হয় তোমার চাচাকে তোমার বাবার মতোই সম্মান কর, অযৌক্তিক হযৌক্তি, তোমার চাচা তোমার বাবার কাজ করে দিয়েছে, কে কার কাজ করে দিয়েছে? চাচা বাবার কাজ করে দিয়েছে, এই চূড়ান্ত যুক্তির কারণে তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করো। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। যদি আমরা দুনিয়াতে এসে নবীকে পেতাম, নবী আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন, কিন্তু আমি দুনিয়াতে এসে নবীকে পেলাম না, আমি আসার আগেই নবী বিদায় হয়েছে। এখন নবীর দায়িত্ব পালন করতেছেন আলেমগণ, তারা আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছে। তাই আবার যদি বলা হয় আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, অযৌক্তিক চূড়ান্ত যুক্তিসম্মত, এই জন্য রাসূল বলেন তোমার যদি আলেমের কথা শোনার সুযোগ না থাকে, আলেমকে আন্তরিক ভাবে ভক্তি শ্রদ্ধা করো, আলেমকে মহব্বত করো অন্তর দ্বারা। রাসূল বলেন এটা হলো তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর পথ। এরপরে রাসূল বলেন সাবধান, এমন যদি হয় যে তুমি আলেমকে মহব্বত করতে না পারো, এতটুকু আন্তরিক কৃতজ্ঞতাবোধ যদি আলেমদের প্রতি তোমার অন্তরে না থাকে, যে নবী যদি দুনিয়াতে থাকতেন তাহলে তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন, দুনিয়াতে নবী না থাকার কারণে এই দায়িত্বটা একমাত্র আলেমগণ পালন করে যাচ্ছেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছেন, এতটুকু কৃতজ্ঞতা বুঝো যদি তোমার অন্তরে না থাকে, তাহলে তোমার মতো নিমট হারাম জগতে আর কেউ না। এই লোকটা সম্পর্কে রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসাতান ফাতাহলিক, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। বাপরে তো বাইরই না, যে চাচায় বাপের কাজ করে দিল এই চাচারেও মানে না, তার কপাল ভালো না কপাল ভোলা? ঠিক রাসূল বলেন নবীরে তো বাইলাই না, নাইবে নবীরেও সম্মান করতে জানলা না, তোমার মতো কপাল পুরা জগতে আর করো না। এজন্য মুফাসসিরিনা কেরাম তাফসীরের কিতাবে লেখেন আলেমরা আল্লাহর কথা বলেন রাসূলের কথা, কুরআন হাদিসের কথা বলেন, হালাল হারামের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন। এই কারণে যদি আলেমদের প্রতি কারো মনে ঘৃণার সৃষ্টি হয়, এটা এত বড় জঘন্যতম অপরাধ, যে কারণে তার অন্তর সংশোধন করার আগে যদি সে মারা যায় তাহলে বেঈমান অবস্থায় তার মরণ। তাকে বলুন তো মুসলমান উম্মতের জন্য মুসলমানের নবী জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ চিৎকার দিয়েছেন। এক নম্বর পথ হলো আলেম হোক, সুযোগ না থাকলে আলেমের ছাত্র হোক, সেই সুযোগও না থাকলে আলেমের কিছু কথা মেনে নেওয়া না সব কথা, এখানেও অনেক ব্যবহার সেবার আছে। অনেক মুসলমান আমাদের সমাজ আছেন দু চারটা কথা আলিমদের মেনে নেন, আর বাকি সবগুলি আলিমদের বিরোধী, আলিমদের কথার বিরুদ্ধে কাজ করে। যেমন ভাবে নামাজের 13 ফরজ, কত ফরজ? 13 ফরজ, 2
দুই সেক্টর ফরজ আদায় করলে আর বাকি সবগুলি ফরজ লঙ্ঘন করলে নামাজের যে দশা কি দশা বাতিল। ঠিক তেমনি ভাবে আলেমগণ কোরআন হাদিস থেকে হালাল হারামের যেসব কথা বলেন দুই চারটা কথা মানে আর বাকিগুলি অমান্য করে তার ইমানেরও সেই দশা। নামাজের ১৩ ফরজের মধ্যে দুই চারটা ফরজ আদায় করলেই নামাজ হবে না সবগুলি? আলেমগণের সকল কথার মধ্যে দুই চারটা মানলেই জাহান্নাম থেকে বাঁচা যায় না সবগুলি? এই কথাটা মনে রাখবে। তিন নম্বর পথ হলো তোমার জাহান্নাম থেকে বাঁচার আলেমের কথা মতে চলো, কিছু কথা না সব কথা। ব্যবসায়ের বেলায় আলেমগঞ্জ যেইটা হালাল বলেন সেইটা বলো, যেই ব্যবসাকে আলেমগঞ্জ বলেন হারাম সেটা বলো। চাকুরির বেলায় আলেমগঞ্জ যেই চাকুরিকে হালাল বলেন সেটা করো, যেই চাকুরিকে আলেমগঞ্জ হারাম বলেন সেটা করো। বিয়া শাদি যেভাবে করলে আলেম বলেন হারাম হালাল হয় সেইভাবে করো, যেইভাবে বিয়া করলে আলেম বলেন হারাম হয় সেইভাবে বিয়া করো। এইভাবে এই হালাল হারামের ব্যাপারে জীবনের সকল কাজে আলেমের কথা মতো চলো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। কথা শোনার সুযোগ যদি কারো না থাকে, ধরুন কথার কথা এক ব্যক্তি আজীবনের জন্য জেলখানায় বন্দি হয়ে গেল, আলেমের কাছে যাওয়ারও সুযোগ নাই কথা শোনারও সুযোগ। এই লোকটাকে রসুল বলেন তোমারও জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ আছে কি, তুমি জেলখানায় বন্দি থাকা অবস্থাতেই অন্তরে আলেমদের প্রতি মহব্বত রাখো, এই মহব্বত তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। তাদের কাছেই জাহান্নাম থেকে বাঁচার সবগুলি পথ মাদ্রাসা শিক্ষার সাথে সম্পর্ক, জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ চারটা পথ, সারফতের সারফতই মাদ্রাসা শিক্ষার সাথে সম্পর্ক। মাদ্রাসা শিক্ষা ছাড়া আলেম হয়, মাদ্রাসা শিক্ষিত আলেমের ছাত্র না হলে জাহান্নাম থেকে না যেতে পথ পাওয়া যায় না। মাদ্রাসা শিক্ষিত আলেমদের কথা মতো জীবন যাপন না করলে জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। মাদ্রাসা শিক্ষিত আলেমগণকে অন্তর দ্বারা মহব্বত না করলে জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। বুঝে থাকলে বলুন রাসূলের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার পথ চারটার কোন পথটা মাদ্রাসা শিক্ষা থেকে ভিন্ন? সবগুলি পথ মাদ্রাসা শিক্ষার সাথে সম্পর্ক। বলছিলাম মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার হয় এর মধ্যে একটা হলো সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার হয় এর মধ্যে দুই নম্বর হলো মাদ্রাসা শিক্ষার দ্বারা সমস্ত মানুষের মনুষ্যত্ব রক্ষা। কিভাবে? এই প্রসঙ্গে বলতেছিলাম বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি কুমুর্তি বাচ্চ বইয়া লেখা নাই বিয়া সারা নারী পুরুষের মিলামিশা হারাম, লেখা নাই, একমাত্র মাদ্রাসার বাচ্চ কিতাবে লেখা আছে। এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী যারা স্কুলে লেখাপড়া করেছে, কলেজে লেখাপড়া করেছে, ভার্সিটিতে লেখাপড়া করেছে, তারাও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, এদের পাঠ্য বইয়ে লেখা ছিল। পাঠ্য বইয়ে যে কথা লেখা নাই এমন কথা পাইল কোথায়, বিশ্বাস করে কেন? এটা বোঝার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। এই যে দেখেন পর্দার উপরে বাতি জ্বলে, সামিয়ানার নিচে বাতি জ্বলে, এই বাতির আলো লাগে আপনাদের গায়েও আমার গায়ে, তাই আমি আপনাদের দেখছি আপনারা আমাকে দেখছেন, আমাকে দেখা যায়।
আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে, যেভাবে জ্বলন্ত বাতির আলো লাগে আমার গায়ে, এই জন্য আপনারা আমাকে দেখেন। ঠিক তেমনি ভাবে মানন করার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, এই বাতির আলো লাগে গিয়া বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। মাদ্রাসা শিক্ষিতদের সাথে কোনো না কোনো উপায়ে সম্পর্কিত হওয়ার কারণে স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও, তার পাঠ্য বইয়ে লেখা না থাকা সত্ত্বেও এরা মনে প্রাণে বিশ্বাস করে বিয়েচারা নারী পুরুষের মিলামিশা হারাম। প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে কতজনে বিশ্বাস করে বলেছি 99,999, বাদ গেল কতজন? লাখের মধ্যে একজন বাদ দিলাম কেন? লাখের মধ্যে একজন বাদ দিয়েছি রফিক সিদ্দিকীদের জন্য, লাখের মধ্যে একজন বাদ দিয়েছি শামসুর রহমানদের জন্য, লাখের মধ্যে একজন বাদ দিয়েছি সালমান রুশদীদের জন্য, লাখের মধ্যে একজন বাদ দিয়েছি তসলিমা নাসরিনদের জন্য। এরা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে কিন্তু মাদ্রাসায় যে মানুষ করার শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার আলো এদের অন্তরে লাগে না, লাগে না লাখের মধ্যে একজনের অন্তরে, লাগে গিয়া লাখের মধ্যে 99,999 জনের অন্তরে। এজন্য বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সিংহভাগ মুসলমান ছাত্র ছাত্রীরা ইহুদি খ্রিস্টানদের দেশের স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের মতো জন্মার হতে পারে না, এরাও মানুষের মতোই সন্তান জন্ম দেয়। স্কুলে পড়েও মানুষের মতো সন্তান জন্ম দেয়, কলেজে পড়েও মানুষের মতো সন্তান জন্ম দেয়, ভার্সিটিতে লেখাপড়া করেও মানুষের মতো সন্তান জন্ম দেয়। কোন শিক্ষার কথা? স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা এই কথা লেখাই নাই, এটা একমাত্র মাদ্রাসা শিক্ষার কথা। আশা করি উদাহরণের দ্বারা বুঝতে পেরেছেন, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার হয় এর মধ্যে একটা হলো সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা, দুই নম্বর হলো মানুষের মনুষ্যত্ব রক্ষা। যদি বলেন একটু মনোযোগে শুনবেন তাহলে তিন নম্বর উপকারিতা দেব, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার হয় সারা রাত বলেও শেষ করা যাবে না। এই পর্যন্ত দুইটা বলেছি, আপনারা ধৈর্যের সাথে শুনলে তিন নম্বরটা বলি শুনুন। মাদ্রাসা একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে সততা রক্ষা, সততা প্রথম উপকারিতা ছিল জীবন রক্ষা, দ্বিতীয় উপকারিতা ছিল মনুষ্যত্ব রক্ষা, তৃতীয় উপকারিতা হল সততা রক্ষা। সততা কি? সৎ পথে জীবন যাপন এর শিক্ষা আছে একমাত্র মাদ্রাসা, অসৎ পথে জীবন যাপন থেকে বারণ করার মতো শিক্ষা মাদ্রাসা ছাড়া দুনিয়া কোথাও নাই। তার কারণ কি? তার কারণ হল একমাত্র মাদ্রাসা শিক্ষায় উল্লেখ আছে তুমি যদি কোনো রকমের অসৎ কাজ করো দুনিয়াতে আর সমস্ত জগৎবাসীর জগৎবাসী মানুষের চোখে ধুলা পড়া দিয়ে তোমার অসৎ কাজকে যদি তুমি আড়াল করে রাখতে পারো, কেউ যদি তোমাকে ধরতেও না পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি একটা অসৎ কাজ করে আপনাদের চোখে ফাঁকি দিয়ে যদি আপনাদের চোখের আড়াল করে রাখতে পারি, তবুও রক্ষা নাই, শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলুন এই অনুমতি কোন শিক্ষার ভাষা? একমাত্র মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসার শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই অনুমতি জাগ্রত হয় না যে আমি অসৎ কাজ করলে, দুর্নীতি করলে, জালিয়াতি করলে, দুষ্কৃতি করলে, আমি চুরি করলে, ডাকাতি করলে, জবরদখল করলে, হাইজ্যাক করলে, ছিনতাই করলে, সন্ত্রাস করলে, খুন খারাপি করলে, জিনা বেবিচার করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঁজা খাইলে,
শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুমতি মাদ্রাসার অন্তরে আর কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। তাহলে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে তিন নম্বর উপকারিতাটা কি? সততার। একমাত্র মাদ্রাসা শিক্ষা হলো জবাবদেহিতামূলক জীবনযাপনের শিক্ষা। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষকে জবাবদেহিতামূলক জীবনযাপন শিক্ষা দেয়। তোমার জীবনে যত কাজ করবে প্রত্যেকটা কাজের হিসাবে তিনি আল্লাহর কাছে দিবে। এর দুই একটা উদাহরণ শোনাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার কিছু নাই, পেটে লেগেছিল দারুণ ক্ষুধা। মরুভূমির রাস্তা মানে যেখানে কোন বাড়ি ঘর নাই, মানুষ নাই, দোকানপাট নাই, খাদ্য নাই, পানীয় নাই, এমন বিশাল হাওয়ারকেই মরুভূমি বলা। এইরকম মরুভূমির রাস্তা দিয়ে হযরত উমর যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই, পেটে দারুণ ক্ষুধা। কি করবেন, দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। খলিফা উমর সেই রাখাল ছেলেকে দেখলেন একটা দুধের ছাগলের দুধ দোহন করে, সে নিজে পান করেছে। তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে বড় ক্ষুধা, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও। রাখাল ছেলে খলিফা উমরকে অতীত জীবনে দেখেনি কোনদিন, এই জন্য উমরের চেহারা তার অপরিচিত। সে উমর চিনতে পারেনি, সে ভেবেছে একজন অতীত মুসাফির। রাখাল ছেলে বলল উমরকে, বলল উমর বলেনি, বলে মুসাফির মিয়া, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতন ভুগি চাকর, মালিকের অনুমতি আছে, রাখালি করার সময় আমার পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করব, মালিকের অনুমতি আছে, কিন্তু আমার মালিকের বেতন ভুগি চাকর না। তাকে আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে আমি এক ফোঁটা দুধ দিতে পারব। খলিফা উমরের খিদা খিদা গেল, আশা কুড়াইল, কিন্তু এতে খলিফা উমর দুঃখিত হইলেন, বরং মনে মনে আনন্দিত হইলেন, এজন্য যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে সে তার মালিকের মাল মালিকের অনুমতি ছাড়া কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সর্বযুগেই এমন কিছু মানুষের অভাব থাকে না সমাজে, যারা কথা বলে সময় এমন সুন্দর সুন্দর নীতি বাক্যের কথা বলে যেন মনে হয় নবীগণের মতো কথা বলে, কিন্তু এত বড় ভারী দুষ্ট কাজ করে সময় মনে হয় ফেরাউনের মতো কাজ করে। কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেও আমাকে দুঃখা দেওয়ার জন্য নবীগণের মতো সুন্দর কথা শোনাইল কিনা তাকে পরীক্ষা করতে হবে। খলিফা উমর রাখাল ছেলের আসল অবস্থা যাচাই করার জন্য বললেন, তাহলে তুমি যদি বিনা পয়সায় আমাকে দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দেবে, এই দুধের ছাগলটা গ্রহণ করে আমি দুধ পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, এটা আমার উপকার। তুমি এই ছাগলের মূল্য বেতনের অতিরিক্ত ভোগ করবা, এটা তোমার উপকার। রাখাল ছেলে জিজ্ঞাসা করলো, মুসাফির ভাই, সে খলিফা উমর ছিলে না মুসাফির ছিলে? বলে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে আমি যদি পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গুনে দেখবে ছাগল একটা কম, আমাকে তো জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি করবে? মুসাফির লোকটা রাখাল ছেলেকে শিখিয়ে দিল, বলল, মালিক যদি জিজ্ঞেস করে ছাগল একটা কম কেন, তুমি জবাব দিবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। বাগে ধরে ছাগল নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবার ক্ষমতা রাখে না, কাজেই তোমাকে দায়ী করতে পারবে না।
এইবার রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেটলো, বলল এই বেটা মুসাফির দাঁড়া, আমি যদি বলি মালিককে যে ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, মালিক আর কোনো কৈফিয়ত চাইবে না আমার কাছে, কারণ আমি মালিকের বিশ্বস্ত চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেবে? বুঝা থাকলে বলুন তো, এত বড় একটা দুর্নীতির কুকুরদ্বীপ থেকে খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলেকে বাঁচাল কোন ভয়? শেষ বিচারে কোন ভয়? শেষ বিচারে। এই শেষ বিচারের ভয় যার অন্তরে জাগ্রত হবে না, সে যত বড় শিক্ষিত হবে তত বড় বাটপার হতে বাধ্য। এই শেষ বিচারের ভয় একটা রাখাল ছেলের অন্তরে যদি জাগ্রত হয় সে অসৎ হতে বাধ্য। এবার বলুন, শেষ বিচারের ভয়, যেই ভয়ে সারা মানুষ অসৎ পথ ছাড়তে পারে না, সৎ পথে জীবন যাপন করতে পারে না, সেই শেষ বিচারের ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় কোন প্রতিষ্ঠানের শিক্ষার দ্বারা? একমাত্র মাদ্রাসা শিক্ষা। আমি কি আপনাদেরকে আজকের মতো মাদ্রাসা শিক্ষার দুনিয়ার জীবনের তিনটা উপকার বোঝাতে পারলাম? মাত্র তিনটাই না, অনেকগুলি অনেকগুলি আছে, মাত্র তিনটা বললাম। কতটুকু বুঝলেন, কতটুকু স্মরণ রাখলেন একটু পরীক্ষা করে দেখি। বলুন তো মাদ্রাসা শিক্ষার দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার এক নম্বর উপকারিতা থাকে সমস্ত জগৎবাসীর জীবনে। দুই নম্বর উপকারিতা থাকে মানুষের মনুষ্যত্ব রক্ষা। তিন নম্বর উপকারিতা থাকে সততা, দুনিয়ার জীবনে একটা মানুষকে সৎ মানুষ রূপে গড়ে তোলার জন্য দুনিয়ার কোন শিক্ষা যথেষ্ট নয়, একমাত্র মাদ্রাসা শিক্ষা যথেষ্ট। এবারে বিপরীত একটা উদাহরণ শুনে আজকের মতো কথা শেষ করি। আমার যতদূর মনে পড়ে আজ থেকে 40 বছর আগে ঘটনা হল। আজ থেকে 40 বছর আগে সিলেট থেকে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটি মাহফিলে। মাহফিল থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে রেল স্টেশনে গেলাম, রেলে বাড়ি যাওয়ার জন্য। স্টেশনে গিয়ে দেখি রেল গাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সময় নেই, বিনা টিকিটেই রেলে চলল। রেল গাড়িতে কেউ বিনা টিকিটে আরোহণ করলে তার কাছ থেকে ভাড়া নিয়ে তাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকারি বেতনভোগী কর্মচারী নিযুক্ত থাকে। আমি তাকে বললাম, ভাই গাড়ি ছেড়ে দেয় টিকিট নেওয়ার সুযোগ নাই, এই জন্য আমি বিনা টিকিটে গাড়িতে চড়েছি, আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। তিনি আমাকে বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ তাকে সরকার বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়া। কি জন্য বেতন দেয়? আমাকে বলে টিকিট বানিয়ে দেওয়া যাবে। আমি বললাম কেন, এটা তো আপনার ডিউটি। বলে টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে, এটাও আইনে আছে। আমি বললাম ভাড়াও দেবো জরিমানাও দেবো, আমাকে টিকিট বানিয়ে দিন। তখন তিনি বললেন, হুজুর জরিমানাও লাগবে না, ভাড়াও শুরু আনা দিতে হবে না, টিকিট সারা যা মনে চায় আমাকে দেওয়া দেন। কি সারা? আপনারা বলুন, টিকিট সারা যাই তাকে দিই সেটা সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এটা কি নীতির কথা না দুর্নীতি? লোকটা দুর্নীতি করে কেন আমার সাথে? অশিক্ষিত হওয়ার কারণে। অশিক্ষিত লোকটাকে সরকারে চাকরি দিছে, শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার মধ্যে নীতির শিক্ষা নাই, নীতিশীল হওয়ার শিক্ষা নাই। যে আমি দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই শিক্ষা তার শিক্ষার মধ্যে নাই। এই শিক্ষা আছে একমাত্র মাদ্রাসা। আমি তাকে বললাম, টিকিট ছাড়া আমি আপনাকে এক টাকাও দেব। তিনি বললেন, আমি আপনার কাছ থেকে কম টাকা নিতে চাই, আপনি বেশি দিতে চান? আমি বললাম, আমি আপনাকে
আপনাকে বেশি টাকা দিতে চাই, আপনি কম নিতে চান কেন? এরপরে আর কোনো কথা না বলে চলে গেল। এই অশিক্ষিত ভদ্রলোকটা নীতিশীল, শিক্ষিত ভদ্রলোকটা দুর্নীতিবাজ। এবার আপনাদের বলতে হবে, শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? সে যে শিক্ষা পাইছে ওই শিক্ষার মধ্যে দুর্নীতি করলে আল্লাহর কাছে কি জবাব দিব? ওই এমন শিক্ষা তার শিক্ষার মধ্যে না, এমন শিক্ষা আছে একমাত্র মাদ্রাসা। কি বুঝতে পারলেন? মাদ্রাসার সবাই আপনাদেরকে কেন দাওয়াত করে আনা হয়েছে? শিক্ষিত দুর্নীতিবাজ যেন না হন, অশিক্ষিত হলেও দুর্নীতিবাদ না হয়ে নীতিশীল জীবন যাপন যেন শিখতে পারে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসা শিক্ষার পরশে মাদ্রাসা শিক্ষার যাবতীয় উপকারিতা লাভ করার তৌফিক দান করুন। আমিন। দুনিয়ার জীবনের তিন উপকারিতা কইলাম, আপনারা যদি দুই তিন মিনিট ধৈর্য ধরে আরো কথা শুনবেন বলেন, তাহলে মরণের পরের একটা উপকারিতা বলুন। মাদ্রাসা এতক্ষণ মরণের পরের উপকারিতা বলেছি না মরণের আগে? এখন মরণের পরে অনেক অনেক উপকারিতা আছে, এর মধ্যে একটা বলেই শুনুন। পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাবগুলির মধ্যে একটা তফসিরের কিতাবের নাম আছে তফসিরে কবির, এটার লেখক হলেন পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা লিখেছেন। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন রাস্তার পাশে একটা কবরবাসীর কবরে কবরবাসীর আজাব হচ্ছে, শাস্তি হচ্ছে এবং সে মহাবিপদে আছে। কবরের আজাব সম্পর্কে যদি আপনাদের সামান্যতম ধারণাও থাকে তাহলে বুঝতে পারবেন কবরের আজাব কত বড় ভয়ঙ্কর বিপদ। তাহলে জীবনে কোনদিন কোন মুর্দাকে কবরে দাফন করার সাহস করতে না। হাদিস বুঝে থাকলে বলুন কবরের আজাব কি খুব মামুলি ব্যাপার, অত্যন্ত ভয়ঙ্কর। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরবাসীকে যেই কবরবাসীকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন আল্লাহ, তাকে শাস্তি দেওয়ার যত ব্যবস্থা কবরে আল্লাহ করে থাকেন এর মধ্যে একটা মাত্র ব্যবস্থা হলো একজন ফেরেশতা নিয়োগ করেন তার কবরে তাকে শাস্তি দেওয়া। ফেরেশতা চোখেও দেখে না কানেও শুনে, যেহেতু চোখে দেখে না এই জন্য পিটুনির কারণে কবরবাসী কি কাকুতি মিনতি করে ফেরেশতা দেখেও না দয়াওয়ালা দেখে, পিটুনির কারণে কবরবাসী কেমন আত্মচিৎকার করে ফেরেশতা শুনেও না দয়ামায়াওয়ালা দেখে। কেউ যদি পিটুনি খেয়ে চিৎকার করে আর কাকুতি মিনতি করে, চিৎকার শুনলে দয়া লাগে কাকুতি মিনতি দেখলে দয়া লাগে, এই ফেরেশতা চিৎকার শুনে না কাকুতি মিনতি দেখে না দয়ামায়াওয়ালা লাগে, শুধু পিটাইতেই জানে আর কিছু বুঝে না। আল্লাহর রাসূল বলেন ওই ফেরেশতার হাতে একটা বিশাল লৌহদণ্ড দেওয়া হয়, লোহার একটা মুগুর দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন সেই লোহার মুগুরের দ্বারা যদি বিশাল একটি পাহাড়ে আঘাত করা হতো তাহলে এই লোহার মুগুরের আঘাতে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মানুষ টুকে পরিণত হয়। চিন্তা করে দেখুন যেই মুগুরের আঘাতে বিশাল পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই মুগুর দিয়ে একটা মানুষকে আঘাত করতে থাকলে তার অবস্থাটা কেমন হবে? এই জন্য বলেছি কবরের আঘাত সম্পর্কে যদি আপনাদের সামান্যতম ধারণাও থাকে তাহলে বুঝতে পারবেন মুসা নবীকে দেখলেন এক কবরবাসীর আজাব হচ্ছে সে কত বড় মহাবিপদে। এই অবস্থা দেখে নবী নবীর পথে চলে গেলেন, আবার ফিরার পথে নবী এই কবরের পাশ দিয়ে যখন আসলেন তখন দেখলেন তার কবরের আজাব বন্ধ হয়ে গেছে, সে এখন আর বিপদে নাই, সে সুখে শান্তিতে আছে।
মুসা নবী কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, যাওয়ার পথে দেখে গেলাম তোমার কবরে আজাব হচ্ছে, তুমি মহাবিপদে আছো। ফিরার পথে দেখলাম কবরের আজাব বন্ধ হয়ে গেছে, তুমি শান্তিতে আছো, বলো তো তোমার আজাবটা বন্ধ হলো কিভাবে? রাসূল মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ওই কবরবাসী বলল, আমার মরণের সময় দুনিয়াতে আমার স্ত্রীকে গর্ভবতী রেখে এসেছি, আমার মরণের পর আমার গর্ভবতী স্ত্রীর গর্ভ থেকে একটা এতিম ছেলে জন্মগ্রহণ করেছে, ছেলেটাকে আজকে তার মা মাদ্রাসায় লেখাপড়া করার জন্য ভর্তি করে দিয়েছিল। আমার এতিম ছেলেটাকে মাদ্রাসার শিক্ষক যখন প্রথম শপথ করাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো মাদ্রাসার প্রথম শপথ, ভুলে যাবেন? বলুন তো মাদ্রাসার প্রথম পাঠ কি? বিসমিল্লাহির রহমান। মাদ্রাসার শিক্ষক যখন আমার এতিম ছেলেটাকে আজকে মাদ্রাসার প্রথম শপথ করাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ যে ফিরিস্তা আমার কবরে আমাকে শাস্তি দিত ওই ফিরিস্তাকে হুকুম করলেন আজাব বন্ধ করো। ফিরিস্তা জিজ্ঞেস করল, কেন? আল্লাহ বলেন, এই লোকের এতিম ছেলে আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলেছে, আমাকে মেহরবান বলেছে, আমাকে দয়ালু বলেছে। যে এতিম ছেলে আমাকে রহমান বলল রহিম বলল, তার বাবাকে যদি এরপরেও আমি শাস্তি দেই তাহলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? আমার রহমান নামের ইজ্জতের খাতিরে আমার রহিম নামের মর্যাদা রক্ষার্থে তার আজাব বন্ধ কর। আমার এতিম ছেলে আজকে মাদ্রাসায় গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম করেছিল, এই জন্য আল্লাহ আমার কবরের আজাব বন্ধ করে দিয়েছে। মরণের পরে মাদ্রাসা শিক্ষার দ্বারা যত উপকার হয় এর মধ্যে আজকের মতো মাত্র একটা শুনে যান। আমার কথাগুলি বুঝে থাকতে বলুন তো, মাদ্রাসা শিক্ষার দুনিয়ার জীবনের উপকারিতা গুলি এবং আখেরাতের জীবনের উপকারিতা যতটুকু বুঝতে পেরেছেন, এত বিশাল বিশাল উপকারিতা কি জগতে মাদ্রাসা শিক্ষা ছাড়া আরো কোন শিক্ষা আছে? তাহলে মাদ্রাসা শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কুরআন শিখে এবং অপরকে শিখায়, যে কুরআন শিখে এবং অপরকে শিখায়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কুরআন শিক্ষার সাথে কোনো না কোনো উপায়ে জড়িত দেখে দুনিয়া আখেরাতের জীবনকে সফল করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।